চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা। আমরা দেখছি বহু লোক সারা দিন সাংসারিক কাজের জন্য দৌড়ঝাঁপ, ব্যবসার জন্য কঠিন পরিশ্রম করে দিন কাটান, আর নামাজের সময় চেয়ারে বসে ধপ করে আদায় করেন। এটা কতটুকু যুক্তিসঙ্গত? এই রকম যদি হয় যে উনি সব সময় উপর হইতে পারে, বসতে পারে, কোমর ভাঙতে পারে, সব পারে, মসজিদে আইসা বলে না শরীরটা ভালো লাগতেছে না, একটু চেয়ারে বসে নামাজ পড়ি, তাহলে তার নামাজ হবে না। ফরজ নামাজ যদি এরকম পড়ে ওই নামাজ হবে না। হ্যাঁ, যদি সত্যি এরকম হয় যে লোকটা হাঁটতে পারেন, দাঁড়াতে পারেন, কিন্তু রুকু করার জন্য যে কোমর ভাঙতে হয়, হয়তো মেরুদণ্ডের হাড্ডিতে কোনো অসুবিধা আছে, তাহলে সেক্ষেত্রে তিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, যেহেতু এটা করতে পারেন, অতটুকু ক্ষমতা তার আছে। রুকু করার মতো অবস্থা নাই, অসুবিধা হয় হাড্ডিতে কোমরে, সেজন্য তিনি আস্তে করে চেয়ারে বসে হালকা ঝুঁকে রুকুর নিয়ত করে নামাজ পড়তে পারবেন। অতএব দেখতে হবে লোকটা আসলে মাজুর কিনা। একটু শরীর খারাপ লাগে আর চেয়ার টেনে নামাজ পড়া শুরু করলাম, এই কাহিনী করলে নামাজ হবে না।